আচ্ছা, যার ফলে এয়ার লিফট ব্যবহার করছি, এখানে কোনো পাখা নাই, শুধু পাতার ব্যবহার করা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, করে এই ট্যাঙ্কির মধ্যে থেকে তুলে এই ট্যাঙ্কিতে দেওয়া হয়েছে। এই এলাকাতে প্রচুর শিল্প কারখানা আছে, যেখানে প্রচুর লোক কাজ করে। তুরাগ নদীর তীরে টুঙ্গী শহর অবস্থিত। আমাদের আজকের গন্তব্য গাজীপুর জেলার টুঙ্গী উপজেলার দত্তপাড়া মনোমালা রোড জসীমউদ্দিন সরকার বিজনেস কমপ্লেক্স এর ডিসেন্ট বাইফ্লক অ্যান্ড হ্যাচারিতে। আসসালামু আলাইকুম, ইসকুল রাখুন লাইন। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। আমি কামাল আহমেদ, এনবিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। বর্তমানে আমাদের বাংলাদেশে অনেকেই পোনার জন্য আমাদের বাইফ্লকে অনেক ইয়ং উদ্যোক্তা বা নতুন উদ্যোক্তা বা বিদেশ ফেরত কিছু বাবা ভাই বা বোনেরা আছেন, আপনারা বাইফ্লকে মাছ চাষ করতে যেয়ে পোনা নির্বাচন করতে যেয়ে অনেকে অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমার কাছে অনেক এরকম রিপোর্ট আছে। তো আমি আজকে আসছি যেন আপনারা ক্ষতি সাধিত না হন, আপনারা পুরো ভিডিওটা দেখেন কীভাবে বাইফ্লকে পোনা তৈরি করে আমার বড় ভাই সেখান থেকে মাকিনিজাত করতেছে, বাজারজাত করতেছে। পুরো ভিডিওটা দেখেন, সাথে থাকেন। আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনি, সেটা আপনার হ্যাসারের ভিডিও দিয়েছি। তো আমি আজকে আপনার সাথে আলোচনা আসছি, আপনি কেন এই বাইফ্লকে কেন আপনি পোনা তৈরি করতেছেন, এটা যে কেন পোনা করতেছে তা আপনি বলছেন। আচ্ছা, যে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমার জানা মতে আমাদের 80% কৃষকের 80% মাছ মারা যায়, 50% কৃষকের 100% মাছ মারা যায়, আর এর অস্তিত্ব খুঁজে পায় না। ডিউ টু আমাদের পুকুরের হ্যাচারির আর বাইফ্লকের মধ্যে অনেক অনেক পার্থক্য। কোনো একবার একটা হ্যাচারি ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কত টিডিএসে মাছটা করেছেন? আমি ওই টিডিএসে করবো। অনেকক্ষণ ভেবেশুনে বললো, গত বছর মাছের যখন অসুখ ছিল তখন ডাক্তার এইসব মেশিন নিয়ে আসছিল, তাদের কাছে টিডিএস বা পিএইচ এসব মিটারই নেই, তারা এগুলো ধারে না। তো এটাকে এত সুন্দরভাবে করে যে কীভাবে আইনে প্রতিপালন করা যায় এবং 100% মানে মডেলিটি লেস করে কৃষকের হাতে তুলে দেওয়া যায়, আমি এই প্রকল্পটা হাতে রাখি, যাতে আমি নিজেও লাভবান হব এবং অবশ্যই নিজের লাভটাই আসল এবং আমার কৃষক ভাইয়েরও লাভবান হবে, কারণ হলো আমার মাছ মডেলিটি জিরো। আমি অনেক মাছই করতাম, কিন্তু পরে ভেবে দেখলাম অনেক কিছু করার চেয়ে একটা করা ভালো ডাক্তারদের মতো। তো এখন শুধু ভেদ আমি সোল করতেছি এবং ভবিষ্যতে আমার ওই কোরাল মাছ, কোরাল মাছ এবং হলো রূপচাঁদা, এই দুটো মাছ করার ইচ্ছা আছে। আমার জায়গা যেহেতু বসে একটা বড় না, মাত্র 1 লাখ লিটার জল হয়ে আমি এটা গবেষণাটা আরও করতে পারতাম। তো সরে বড় লিটার বড় রেখে সরে ছোটো রেখে, এই জন্য আমি 3টা মাছের উপরই এখন প্রাধান্য দেবো। আচ্ছা, আমি এই বিস্তারিত চলে আমি প্রজেক্টে দেবো, আমি প্রজেক্টে ঠিক আছে। দর্শক আমার সাথে থাকেন, ওনার একটা প্রজেক্ট আছে যেটা বাংলাদেশের আমি মনে করি যে এরকম প্রজেক্ট কোথাও নাই, যেখানে বাইফ্লক যারা আমার আমার যারা ভাই বোন যারাই চাষ করে না কেন তারা ক্ষতিগ্রস্ত হবে না। চলুন আমরা সেই প্রজেক্টটাকে দেখি। ভাই, এই যে আমি বাংলাদেশে কোথাও এই ফিল্টারও দেখি নাই, কোনো বাইফ্লকে ফিল্টার ইউজ করা দেখি নাই, আপনি কীভাবে ইউজ করছেন ফিল্টার আমাকে বোঝান। আসলে বাংলাদেশে এটা দেখার দরকার না, এই কারণে আমি রাজিবুলের শিষ্য। সে রাজিবুল সাহেব বাংলাদেশে থাকেনও না আসেনও না, তেমনভাবে কাউকে ওইভাবে ট্রেনিংও দেওয়ার না। তো ওনার ভিডিও থেকে আমি শিখছি যে পানি ফিল্টার করে নিতে হবে। তো ওনার কথা মতো মানে ওনার অ্যাজ পার ভিডিও আমি এখানে দিছি পানি, পানি যে থেকে আসছে পাথরের মধ্যে, পাথর আসছে বালুতে মানে বড়ো বড়ো ওই যে সিলেট সেন্টের মধ্যে, এরপর আসছে আপনার দিছি তো কয়লা। আচ্ছা, এবং 3 নম্বরে লাস্ট নম্বরে আনছি হলো অ্যাক্টিভেটেড কার্বন, যেটা রাজগুলোই বলে থাকে। আচ্ছা আচ্ছা, সেই 4টা ফিল্টারে 4টা রকম কাজ করতেছে। আচ্ছা, 2 স্তরে সাজানো আছে, মানে 1 স্তরে যথেষ্ট পানি আসে না, এর পানি পাস হয় খুব কম, যার ফলে 1 স্তরে 4টা পরের স্তরে 4টা, এরপরে এই পানিটা এখানে আসতেছে। পানি এখানে আসলে আমার এই ট্যাঙ্কে যখন পুরো হয় পাম্প দিয়ে আমি এই ট্যাঙ্কে দিয়ে যাই। আচ্ছা 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 আচ্ছা, মানে এই ট্যাঙ্কে আমি ফিল্টার করলাম। আচ্ছা, এই ট্যাঙ্কে দিয়ে আমি এখানে লাইমস্টোন এবং ইডি দিয়ে 24-48 ঘন্টা এয়ারেশন দিয়ে রাখি। আচ্ছা, যার ফলে এখান থেকে আমার আয়রন ক্লোরিন যা কিছু অপদ্রব্য আছে সব কিছু চলে যায়, দূর হয়ে যায়। এরপরে এই পানিটা আমি মাছের জন্য ব্যবহার করি, আমি কখনোই মাছকে পানিতে ব্যবহার করি না, এটা একটা পাগলের কথা, আমি কখনোই মাছকে পানিতে রাখি না। এর মানে হলেই আমি মাছকে পরিশোধিত পানিতে রাখি, দ্বিতীয় স্তর মানে ডাইরেক্ট কোনো পানি আমি মাছের উপর ব্যবহার করি না, মানে প্রথমে ফিল্টার করি, এরপরে পরিশোধিত করি,
তারপরে ব্যবহার করি। মানে এই পানিটা পুরো স্টকে সব সময় থাকে? সব সময় একটা ট্যাঙ্কের স্টকে থাকে। শুধু পানি মানে শুধু পানি, পরিশোধিত পানি? পরিশোধিত পানি। আচ্ছা, না এটা হলো ফিল্টার করা পানি। আচ্ছা, সেখানে হলো পরিশোধিত পানি। আচ্ছা, এবং ডারের পানি আমার কোনো মাছের কোনো ট্যাঙ্কে আমি কখনো ব্যবহার করি না। আর এই যে আপনি পানির ভিতরে একটা জিনিস দেখতেছো, ওটা কি? ওই যে একটু টান তো যে দিছে ঝুড়ির মধ্যে, পানির মধ্যে ঝুড়ি, পানির মধ্যে ঝুড়ির মধ্যে আছে হলো বাইবল। হ্যাঁ, এটার মধ্যে বাইবল আছে, ওই ওটার মধ্যে বাইবল আছে। আগে যখন বাইবল পাইছিলাম না, তখন এটার মধ্যে পঞ্চ দিয়ে রাখছিলাম। বাইবলের সম্বন্ধে কিছু বলেন আমাদের দর্শককে। বাইবল হলো ব্যাকটেরিয়া, 95 ব্যাকটেরিয়ার বাসা। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই 95 ব্যাকটেরিয়া যদি দেওয়া যায় তখন তখন এটা গ্রহ হয়, আর যদি না দেওয়া যায় আল্লাহর রহমতে ধীরে ধীরে গ্রহ করে। তো তার জন্য একটা বাসা লাগে, তো সেই বাসাটাই হলো বাইবল। আচ্ছা 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 আচ্ছা। তো এই বাইবলটা বিভিন্ন জায়গায় দিয়ে রাখছি, এখানে আমাদের আটটা থাকার কথা আটটাই আছে। আচ্ছা, হ্যাঁ, তো আগে যে ঝুড়ি টুড়ি ছিল না এবার দিছি, এখন ভালো ঝুড়ি পাইছি, এখন এই ঝুড়িতে দিছি। হ্যাঁ, এই ভালো ঝুড়িতে দিছি। আবার কিছু কিছু সন্ডে আসতেছে, যেমন ইয়ন ব্যবহার করছিলাম আগে, এই আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো প্রত্যেকটার মধ্যে আমাদের আড়াই কেজি বাইবল পানি শুদ্ধ কি কাজ করে? হ্যাঁ, বাইবলটা বা পানি শুদ্ধ শুদ্ধ করার জন্য পানি, বাইবল পানি শুদ্ধতে কোনো কাজ করে না। আচ্ছা, এটা হলো এক মানে ব্যাকটেরিয়ার বাসা। আর যদি বাইবল যদি আপনার নাইনটিভাইন ছাড়া ব্যবহার করেন তাহলে একটু সময় নেবে। কিন্তু আল্লাহর সহজে আছে, এক একই নাইনটিভাইন ব্যাকটেরিয়া তৈরি হয়। অনেকে বলে যে নাইনটিভাইন ব্যাকটেরিয়া না দিলে তো হয়, রাইট, না দিলে হয়, কারণ আল্লাহ এটা দিয়ে দেয়। না দিলে একটু হয় না, ব্যাকটেরিয়া ছাড়া মাছ কাচার সম্ভব না। কিন্তু এটা নিজেরা দিলে তাড়াতাড়ি এবং বেশি, আর যদি আপনি না দেন আল্লাহ হাতে ছেড়ে দেন একটু সময় বেশি নেবে, কিন্তু হবে, একে একে এটা গ্রহ হবে এবং কাজ করবে। এই যে আপনি পানিটা যে বিশুদ্ধ করলেন কীভাবে একটু বলেন আমাকে। আমি মনে করি মাছ চাষের জন্য পানি হলো প্রধান উপকরণ। আমরা যত যাই ব্যবহার করি, প্রোবায়োটিক আর অন্য কিছু গুটুর যাই ব্যবহার করি, যদি পানি ঠিক নাই তার এই চার্জ ঠিক নাই। এই ট্যাঙ্কি যখন পুরো হয় তখন আমি এই ট্যাঙ্কিতে নিয়ে আসি। আচ্ছা, ফিল্টার করে নিয়ে আসতেছে? না, ওটা পাম্প করে নিয়ে আসতেছে। আচ্ছা, হ্যাঁ, জাস্ট পাম্প করে নিয়ে আসতেছি, কারণ এটা তো অলরেডি ফিল্টার। আচ্ছা, এরপরই পানিটাকে আমি বিশুদ্ধ করি। কীভাবে? এই হাজারে 10 গ্রাম লাইমস্টোন দেই। আচ্ছা, হাজারে 10 গ্রাম ইটি দিয়ে দেই, দিয়ে যদি 48 ঘন্টা এয়ারেশনে রাখি, এর ভিতরে পানিতে কোনো অবদ্রব্য অন্তত 95% বা 98% আর থাকবে না। এই পানিটা হবে শোধিত পানি, রাইট? মানে আমি বলবো এটাকে শোধন করা পানি। সাবমার্সিবল পাম্প আছে, তাতে অ্যান্থ্রাক্স আছে, তাতে আয়রন আছে। আমার এখানে অ্যান্থ্রাক্স নাই, আয়রন নাই, ক্লোরিন নেই, পটাশ নেই, কিচ্ছু নাই। অতএব খাওয়ার জন্য আমার পাম্পের পানির সাথে এটা উপযুক্ত বেশি। আপনি চাইলে এটা খেতে পারেন। ভাই, যে আমি সামনে তিন সালাই এটা কাজ কিটু বলবেন কি? আসলে এটা আমার প্রোডাকশন ট্যাঙ্কি। আচ্ছা আচ্ছা। এবং এই এই পিছনেরটা বাদে ওর আর প্রোডাকশন ট্যাঙ্কি। আচ্ছা আচ্ছা। আমি যেখানে যে মাছ যখন প্রয়োজন মনে করি সেই আর কি। এবং আমি মনে করি ভিয়েতনামি শোল মাছ চাষের মধ্যে সবচেয়ে ইজি। যেমন মানুষ মনে করে যে ওই ভিয়েতনামি কই বা এই তেলাপিয়া এগুলো চাষ সহজ। আমি মনে করি যে যদি না জানে, কেউ যদি প্রথম চাষ করতে চায় তাহলে তার ভিয়েতনামি শোল চাষ করতে হবে। এবং অর্থের দিক থেকেও যদি কেউ আলাপ করেছে, যেমন তেলাপিয়া 90 টাকা 110 টাকা, ভিয়েতনামি কই নই একই দাম 90 টাকা 100 টাকা, সমান তো পরিশ্রম হবে, সমান গ্রোথ হবে, বরং শরীরের গ্রোথটা বেশি হবে, খাবে একটু বেশি, গ্রোথ অনেক বেশি। তো আমি আমার প্রজেক্ট ধরেই ভিয়েতনামি শোল পালছি, কারণ আমি চাষ কম বুঝি, যেটুকু বুঝি এটার উপর বেশি বুঝি। আপনার এখানে কী কী পোনা হচ্ছে? অনেক পোনাই ছিল। আচ্ছা, কিন্তু আফটার স্যাক মানে ফেলটেল পড়ে আমি দেখলাম যে প্রথম মাছ চাষ করা উচিত বা ভিয়েতনামি শোল। আচ্ছা, আপনার এখান থেকে আমার মোটামুটি জিরো। আপনি এখান থেকে ভিয়েতনামি শোল বিক্রি করেন? পোনা বিক্রি করেন? আমার পেশাই হলো পোনা বা আমাদের নিজস্ব একটা হাতের আছে, ওখান থেকে নিয়ে এসে মানে যেহেতু আমাদের ইউএস লিগ আছে, ভালোভাবে নিয়ে এসে 4-5 দিন পরে এখান থেকে আমি শুরু করি। শুরু করে প্রথমে আমি সাদা পানিতে রাখি কিছুদিন, মানে শোধন করার পানিতে রাখি, এরপরে সোজা বাইফলকে দিয়ে দিচ্ছি ভিতরে ট্যাঙ্কিতে। সারা বাংলাদেশে ডেলিভারি নাই, এটা দেওয়ার মতো মাছ আমার কাছে আছে। আচ্ছা আচ্ছা।
আছে এবং চলতেছে, অনুসরণ চলতেছে। এবং আমার ব্যক্তিগত প্ল্যান, আমি মাত্র তিনটা মাছ করব, চারটা বাঙ মাছ, যা বায়ুফলকে হয় না, যা বায়ুফলকে হয় না, আর করব হলো কোরাল, যা বাংলাদেশে কেউই করে না, আর করব রূপচাঁদা। আচ্ছা ঠিক, কারণ আমি খাবো কোনটা হেঁটে বড় বিষয় না, আমি বেচলে দাম পাবো কোনটা হেঁটে হলো বড় বিষয়। মানে পাবলিকে লাভ্যাংশ চিন্তা করতেছে না? না, দুটো জিনিস, এক হলো লাভ্যাংশ, আর একটা হলো যে আমি কি পালতে পারবো, আমি তো পালতে পারি না, আমি তো গরু পালতে পারি, আমি কৃষকের ছেলে, আমি তো হাতি পালতে পারি না, আমি তো ঘোড়া পালতে পারি না, আমি তো ছাগল পালতে পারি না, আমি গরু পালতে অভ্যস্ত। তো আমি মনে করি যে এই যে বিশেষ করে তেল, এই ভিয়েতনামি শৈল, এটা প্রত্যেকেরই প্রথম শুরু করা উচিত এটা দেওয়া, কারণ মর্টালিটি জিরো, জিরো, একদম একদম জিরো। প্রত্যেকটা মাসকে প্রথম 40 দিন কোনো হিসাব নিকাশ, আমাদের গার্মেন্টস জগতে যে কি বায়োফ্লক যে হিসাবটা আছে, আমি ম্যাট্রিক পরীক্ষা দেবো না, এর উপরে অথবা এটা হিসাব নিকাশ না করে আমি 40% গুড় দিই রাত্রের বেলায়, এবং এই একাতে এই পড়তেছে লং ফলা। সাধারণত রাত্রে দেই, রাত্রে যদি হয়ে যায় তাহলে একদিন এটা দেয় না, এবং এই যে পরে যেভাবে একটা মানুষকে স্যালাইন দেওয়া হয় সেইভাবে, কারণ গুড় দিলে অক্সিজেন কমে যায়, তা আমি যদি গুড়টা দেই অক্সিজেন কমে যায়, মাছের উপরে চাপ পড়বে, ওই চাপ থেকে বাঁচানোর জন্য আমি স্যালাইন হিসেবে সারা দিতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে চাপ কমানোর জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু উঁচা করো। হ্যাঁ, দুটো আছে, আমি প্রথমে এটা কিনতাম, এটাতে ধরেন যে 200-250 ব্যাগ সাপ্লাই দেওয়া যায়। তো আমি যেহেতু এখন অনেক সাপ্লাই দিই, একদিনে 10,000-15,000 সাপ্লাই দিই, এটা বড়টা কিনছি, এর দ্বারা যদি আমি 10-20,000 সাপ্লাই দিই, পলিথিন করে অক্সিজেন দিয়ে দেন, অক্সিজেন দিয়ে। আচ্ছা আচ্ছা, আর অক্সিজেন যদি আমি এটা দিয়ে দিই তাহলে 12 ঘন্টা এটা ইজিলি যাবে। আচ্ছা, এই জায়গাটা জিনিস কিন্তু দেখছি আপনি, দেখেন এই যে আমার মাথার ছাদে লাইট সেট করছেন একটা, ওই লাইটটা খোলো, একটু খোলো, একটু প্র্যাকটিক্যাল দেখে আপনাদের এক মিনিট সময় যাবে। হ্যাঁ, এটা হলো এই ফর এই এই রুমটা। আচ্ছা, এয়ার টাইট। আচ্ছা রাইট, একটু বাম দিকে আসি আমরা, এরকম দুগুলে ফেলে দিও না। এই দেখেন আমাদের চালটা পলিথিন দিয়ে নামানো, পলিথিন দিয়ে নামানো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর থেকে পানি বাড়বে কিন্তু ভিতরে গরম আসতে পারবে না, ঠান্ডা আসতে পারবে না, এয়ার টাইট, এয়ার টাইট। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা এয়ার টাইট করছি, আর এটা হলো তো আমি যদি এগুলো লাগিয়ে দেই তো এটা ধীরে ধীরে নামলো। আরে না, এটা কি হ্যাবি, তো এটা অ্যাডজাস্ট করে দিবেন, এখন লাগতেছে না, কারণ তো গরমের সিজন, এখন গরমের সিজন, যখন শীতকাল চালাবো আমি 4টা লাইট দেবো। আচ্ছা, এটা আমার প্রত্যেকটা কি আপনি পিছনেও করতে পারেন, আমার পিছনেও করতে পারেন, এই একটা আছে যে করতে উঠতে পারেন। আচ্ছা আচ্ছা, মানে প্রতিটা ট্যাঙ্কিতে আমি এটা সেট করে দিই, এখন উঠে দেয় আবার শীতের জন্য না, এটা হলো শীতকালের জন্য। আচ্ছা, কারণ আমি এখানে লাইট দিয়ে এটাতে গরম করে ফেলবো, এবং আমার তো সাইড তো অল তো এয়ার টাইট করে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে সেটা বলেন তো, মোটরগুলো কিভাবে করতে বলেন তো, দেখা যাবে। এই মোটরগুলো প্রথমে তো সেট আপ ছিল এইটুক, আচ্ছা যার ফলে আমি তখন এসিও কিনছিলাম। আচ্ছা, এসিও গুলো এখন আমি পাম্প ব্যবহার করতেছি, অন্য একটা কাজে ব্যবহার করতেছি, এখানে আর চলে না। আচ্ছা, এখানে আমি দিছি হলো 2 হর্স পাওয়ারের ওই যে রিং গুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কিন্তু এসিও দিয়ে কিন্তু চালু করছিলাম। আচ্ছা আচ্ছা, কেউ ওটা এখন বাতিল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো ওটা অন্যদের ব্যবহার করি, এখন 2 হর্স পাওয়ারের রিং বোলার আছে। আচ্ছা, ওই যে পাম্প উপরে যেটা আছে এটা হলো এই পাম্প, যেগুলো পাম্প বাতাসকে ধাক্কা দিয়ে 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 বাইর করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর ওখানে নিয়ে যায় এটাতে ধীরে একটা লয়ে এটা আমি বাতাস পার্ক শু করতেছি। আচ্ছা, এবং ফুল লাইন দিচ্ছি দিয়ে প্রতি ট্যাঙ্কে ট্যাঙ্কে চলে যেতেছে। আচ্ছা আচ্ছা, ফাল্ডের মাধ্যমে মানে একটা টান নিয়ে নিই, মাঝখান নিয়েছি, মাঝখান থেকে দুই দিকে টেনে নিতেছি। আচ্ছা আচ্ছা, আর যদি আপনার মশারি কেন দিচ্ছেন, মশারি আসলে একটা পূর্ণাঙ্গ শোল মাছ না, মাত্র 4 ইঞ্চি শোল মাছ 3 ফিট লাভ দেয়, আর 4 ফিট একটা 4 ইঞ্চি একটা শোল মাছ 4 ফিট লাভ দেয় সর্বনাশ। হ্যাঁ, এবং এটা বাইরে পড়ে যায়, আচ্ছা মরে যায়, যার ফলে শোল দেওয়া আর যদি এখানে ছোট মাছ এই মুহূর্তে কিন্তু একসাথে বড় হবে, 15 দিন বাদেই বড় হয়ে যাবে, এটা অতি দ্রুত বাড়ে। সেজন্য প্রত্যেকটাতে এই নটা এইটাতে আমার এখানে যত ট্যাঙ্কি আছে সকল ট্যাঙ্কি, ইভেন ওই তেলাপিয়া সেটাতেও ট্যাঙ্কি দেওয়া আছে, কারণ লাভ দেশ তেলাপিয়ার মধ্যে পড়ে।
মানে তেলাপিয়াকে রক্ষার জন্য হেডও আছে। আচ্ছা, মানে এরা যাতে লাফালাফি না করে এবং লাফালাফি করলে খুবই অসুবিধা, ছোটটা বর্ডারে খায় ফেলায়। আচ্ছা, এই জন্য নির্দিষ্ট মাপের মাছ নির্দিষ্ট ট্যাঙ্কিতে রাখা আছে এবং লাভ ঠেকানোর জন্যই মশারি। এই যে এজোলা দেখতেছি, আপনি এজোলা নাকি এজোলা খাওয়ার নাকি? আপনি আমি নিয়মিত আমার সকল মাছকে যা 1000-এর উপরে আসছে মানে লাইন, আচ্ছা 1000-এর উপরে আমি নিয়মিত এজোলা খাই। বাহ, এবং আমার নিজস্ব এজোলা ফার্ম আছে, মানে জায়গা আছে, প্রায় 2-3 ডিসিমল জায়গাতে আমি এজোলা চাষ করি। আর এমনি প্রতিদিন ওখান থেকে নিয়ে এসি সন্ধ্যাবেলা, এনে পরিষ্কার টরিষ্কার আমার স্টাফ আছে। আমার স্টাফ আছে, এই স্টাফরা সন্ধ্যার দিকে নিয়ে পরিষ্কার করে এবং সকালবেলা এই যে এজোলা দিছে এবং দিনের মধ্যে শেষ হয়ে যাবে। দেখছেন ফিল্টার করা পানি, আচ্ছা যা অন্য কোথাও নাই। আচ্ছা, এরপর এই পানিটা আমরা পরিশোধন করছি, আচ্ছা মানে পরিশোধিত পানি। আমি মাছকে পানি দেই না, এটা পাগলের শব্দ, আচ্ছা কিন্তু আমি আসলে মাছকে পানি দেই না, পরিশোধিত পানি দেই। আচ্ছা, তো এটা দেওয়ার পরে ওখানে আরো 2-3টা ট্যাঙ্কি আছে, এটাতে আমি মাছ প্রাথমিক কিছুদিন পালি। আচ্ছা, মাছটা যখন মোটামুটি বড় হয় তখন এখানে নিয়ে এসে আমি বায়োফ্লকে দিই। এটা বায়োফ্লক, ওই সাইড হলো আমার এক্সট্রা সাইড। আচ্ছা, এটা হলো মেন সাইড। আচ্ছা, এখানে 3টা ট্যাঙ্কি আছে বড়, তার এটা হলো 12,000, 12,000, 18,000। আচ্ছা, আর এই যে 6টা ট্যাঙ্কি দেখতেছেন, এগুলা সব 1000 লিটারের সিবিসি। আচ্ছা, যখন কোনো মাছ আমি গবেষণা করি, ইভেন সরপুটি, রপপুটি, জামানি পুটি, এগুলা নিয়ে যখন গবেষণা করি যে মাছগুলো কী করা যায়, কী করা যায়, এটা করবো কিনা, তখন আমি এই ট্যাঙ্কিগুলো ব্যবহার করি। আচ্ছা আচ্ছা, আর আমার প্রোডাকশনের জন্য এবং কমার্শিয়ালি সেলের জন্য আমি এই ট্যাঙ্কিগুলো ব্যবহার করি। মানে মাছ যখন একটু মোটামুটি বড় হয় তখন এখানে নিয়ে আসি এবং এদেরকে আমি খাবার দ্রব্যভাবে খাওয়াই, এজোলাও খাওয়াই, যাতে খাদ্য খরচ কমে। আচ্ছা, এই জন্য এই 3টা ট্যাঙ্কি, এই 3টা ট্যাঙ্কিতে ফুল 99 ব্যাকটেরিয়া প্রয়োগ করা, তেমনই জিরো। আচ্ছা, তো এই জন্য কমার্শিয়াল করি। আর এই দেখতেছেন, এটা নতুন প্রযুক্তি, আপনাকে আমি দেখাবো এটা পরে। আপনার দেখেন যে অনর্গল পানি বাড়তেছে, এই পানিটা বাড়ি থেকে আসতেছে না। এটা এই ট্যাঙ্কির বা ওই ট্যাঙ্কির বা ওই ট্যাঙ্কির পানি, এটা মানে এটা আমার ইচ্ছা। বিভিন্ন বাল্ব আছে, এই বাল্বগুলোর দ্বারা আমি যে কোনো ট্যাঙ্কির পানি আনতে পারি এবং যে কোনো ট্যাঙ্কিতে পানি দিতে পারি। এবং আপনি একসময় জালের কথা কইছিলেন, তো একটা মাছ দেখেন তো কয় ফিট আপ দেয়, এই মাছগুলো 3 ইঞ্চি, কিন্তু লাভ দিতেছে 6 ইঞ্চি, এবং এটার লাইন হলো 200, ওটার লাইন হলো 250। যদি এরা একটা একটা মিশে যায় তাহলে আমার বিজনেস প্রবলেম। আচ্ছা আচ্ছা, যার ফলে যাতে কেউ কারণে নাম এসে পারে এই জন্য জাল দেওয়া, এবং দেখেন একটা মাছ লাভ দেয় কতটুকু উঠতেছে। আচ্ছা, আপনারা যে হ্যাসারি থেকে মাছ নিয়ে আসেন, জি কতদিন বা কদিন পর পর নিয়ে আসেন, এটা কীভাবে নিয়ে? আমরা আমাদের হ্যাসারি খাতে আমাদের সমগ্র অস্ট্রেলিয়া আছে, তো যখনই যে মাছটা আমাদের এখানে শর্ট হয় আমরা মনে করি যে আমাদের মাছ দরকার, ওদেরকে জানাই যে মাছটা হ্যাসারিতে উপযুক্ত, হাজারি দিলে যে বাঁচবে। আমাদের বাংলাদেশের সমস্যা কি, মেন সমস্যা হাজারি দিকে মাছ ধরার 50% মারা যায়, 50% মোর দেন সামটাইম, মোর দেন 50%, তো ওরা যেটা মারা যাবে না হেডে আমাদেরকে দেয়, আমরা নিয়ে আসি। আমাদের সাধারণতই মাছ মারা যায় না প্রাথমিকভাবে, এরপরে ওই সাইডে যখন আমরা মানে আমাদের শোধিত পানিতে, যেটা বললাম পরিশোধিত পানিতে রাখি, এটা প্রথম দিন যাই ঘটুক একটা পিস এরপর থেকে মারা যাবে না, যে কোনো মাছ, যে কোনো মাছ। তো আমাদের প্রধান উদ্দেশ্য হলো বায়োফ্লক চাষিরা যাতে তাদের মাছ নিয়ে মারা না যায়, যা নিবে 100% তাই পাবে। তো সেই জন্য এক পিস মাছ মারা যাবে না, কারণ এটা 3 মাস যাবে তাও এখানে আছে, তার 2 মাস আছে হলো 99 ব্যাকটেরিয়াতে, 1 মাস আসছে পরিশোধিত পানিতে। তো এই 3 মাসটা হলে আমরা মাছ বেশিও না, 200 লাইনের নিচে বেশি না, তাদের চাষির কোনো ক্ষতি না হয়। তো বায়োফ্লকের চাষিদেরকে মাছ নিয়ে কখনোই দুশ্চিন্তা করতে হবে না, আমাদের কাছ থেকে মাছ নিয়ে যে মাছ মারা যাবে কিনা। আর একই মাপে আমরা মাছগুলো দিয়ে থাকি, যেমন এটা 200, ওটা 250, ওটা আছে আবার 300, ভাগ করা আছে, যে যেরকম চায় ভাগ করা আছে, যে যেরকম চায়।
সেরকম দেওয়া হবে এবং ডেলিভারি সময় চেক করে দেওয়া হবে। একই মাছ মানে আমরা দুই রকম মাছ দিই না, আমরা শুধু যারা কাস্টমারকে সার্ভিস দিচ্ছি না সেগুলো মাছ পৌঁছা দিচ্ছি না, তাদেরকে বুঝে নিয়ে যেতে হবে। হ্যাঁ আমাদের সবসময় আছে যে আমাদের মাছ ঠিক আছে, তে এখানে একটা নির্দিষ্ট দর ধরা আছে, এই দামে আমরা চাষিদেরকে সাপ্লাই দিতেছি। আমাদের দুটো উদ্দেশ্য, প্রথম হলো চাষির কাছে মাছ সহজলভ্য হচ্ছে, দ্বিতীয় হলো যে কোনোভাবেই তার মাছ মারা যাচ্ছে না। যদি আপনি প্রজেক্টটা সামনে, হ্যাঁ এই যে আপনার একটা প্রযুক্তি, আমি জানি না এটা কি, আমার বাংলাদেশে এরকম কোথাও আমি দেখি নাই, কারণ আমি জানি না আপনি কিছু সুন্দর সিস্টেম করে পানি কেড়ে ফ্রেশ করে আপনি করতেছেন, তখন একটু বিস্তারিত যদি বলতেন ভাই। এই প্রযুক্তিটা আপনি দেখছেন, হ্যাঁ এটা আপনার খুবই পরিচিত প্রযুক্তি, কিন্তু মনে করে মনোযোগ দিয়ে দেখেন নাই। আচ্ছা বাংলাদেশে যতগুলো মাছ চাষের প্রযুক্তি আছে তার মধ্যে ফেমাস হলো আরএস, আরএসের উপর দিয়ে কোনো পদ্ধতি আসে নাই। আচ্ছা তো এদিকে ইন্ডিয়ায় একজন করছে হলো বটম গ্লিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো এটা দুটোরই একটা জবাব, তো এটা আরএসের জবাব না, আরএসের নকল। আরএস যদি ভালো পদ্ধতি হয় আর আমি যদি পয়সা খরচ না করে তার একটা পদ্ধতি প্রয়োগ করতে পারি, তাহলে কেন আমি প্রয়োগ করবো না? অল্প পয়সায়, অল্প পয়সায় যেহেতু সেটা ভালো পদ্ধতি বলে প্রমাণিত, তা আমি যদি খুবই অল্প পয়সায় এটার একটা একটা অংশ ব্যবহার করতে পারি তাহলে কেন করবো না? তো ওই জন্য আরএসকে ফলো করে, আপনি অলরেডি দেখছেন আরএসকে, আরএসকে ফলো করে আমি এই যে ড্রামটা দেখতেছি একটু পিছনে পড়ে গেছে, তারের পিছনে পড়ে গেছে। তো এইখানে আমার ভিতরে যে তিনটা ট্যাঙ্কি আছে যার মানে নিচের যে তলভূমি ওই তলভূমি থেকে এক ইঞ্চি নিচে আমার এই ড্রামটা তালু তলভূমি। এরপর আপনি একটু কাছে আসতে হবে, এখানে আমি চারটা পাম দিয়া এবং এই যে তারগুলো দেখতেছেন এটা তার না পাইপ, আচ্ছা এগুলো দিয়া আমি একটা অক্সিজেন দিছেন না এয়ার লিফট তৈরি করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেহেতু এরম সারে কত পাম ব্যবহার করেন নাই, আচ্ছা উনি বলছে পাম ব্যবহার করলে ফ্লক মরে যেতে পারে, আচ্ছা যার ফলে এয়ার লিফট ব্যবহার করছি, এখানে কোনো পাখা নাই শুধু পাতার ব্যবহার করা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরে এই ট্যাঙ্কির মধ্যে থেকে তুলে এই ট্যাঙ্কিতে দেওয়া হয়েছে। আচ্ছা এটা কিন্তু আসছে, এটাতে আসছে কিন্তু আপনি ওই ওই ট্যাঙ্কি থেকে আপনি করে থেকে ওয়াটারের সমতল লেভেলের কারণে। আচ্ছা আচ্ছা, আমার কারণে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হলো ওয়াটারের সমতল লেভেলের কারণে। আচ্ছা আর এটাতে আমি পাম দিয়ে আনলাম। আচ্ছা আনার পর ওয়াটারের নিজস্ব লেভেলের কারণে এটাতে এসেছে। আচ্ছা আর এটাতে আছে এই পর্যন্ত বাইবল। আচ্ছা আর এখানে আছে হলো জিনিসটা চিনবেন না খুবই আনকমন, সেটা হলো সিল আয়ন, এটা হলো বাইবল, এটা বাইবল। হ্যাঁ আর এটা হলো সিল আয়ন, মাটি জাতীয় কিছু দেখতেছি, মাটি না সমুদ্রের ফেনা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা একটা ফিল্টারেশনের কাম করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা সাধারণত কমার্শিয়ালি ব্যবহার হয় না। আচ্ছা এটা কাউকে আমি ব্যবহার করতে দেখি নাই, তো আমি ব্যবহার করি, এটা আরো বড় হয়, আচ্ছা এজন্য এটা সিল আয়ন বলা হয়। আচ্ছা আচ্ছা, তো এটা সিল আয়ন আছে। আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত হাফ। আচ্ছা আর আসলে এটাতে আপনার অ্যাক্টিভেটেড কার্বন, যেটা গুরু সবসময় বলে অ্যাক্টিভেটেড কার্বন দিয়ে পানি পরিষ্কার করতে হবে, তো এখানে অ্যাক্টিভেটেড কার্বন ভাসে। আচ্ছা যার ফলে পাথরের জাল দিয়ে অ্যাক্টিভেটেড কার্বনকে আটকে রাখা হয়েছে। এরপরে এই পানিটা পাইরে চলে গেল, এই পানিটা যখন উচ্চতায় ওঠে, এই এই লেভেল ওঠে, তখন অটোমেটিক এদিক চলে যায়। এদিক চলে গেলে আমি এটা আমার প্রয়োজন বা ইচ্ছে হচ্ছে এর একটা স্রোত তৈরি হয়েছে। আচ্ছা মানে একটা চোত্র হয়েছে, মানে ওই পাইডে ফিল্টারিং হয়ে আপনি এদিকে আসে এখানে চলে যাচ্ছে, চলে যাচ্ছে আর ইনডোর থেকে নট অনলি চলে যাচ্ছে, মানে একটা স্রোত হচ্ছে আর ইনডোর থেকে না আউটলেট যা আছে, আউটলেট থেকে এটা আউট হচ্ছে এই পাইপের মাধ্যমে, মানে আপনি এটা আউটলেটের নিচে বসাইছি। না দরকার না, দরকার নেই, না টান দেন আবার একটা নেই, মানে এখানে এই যে বটম ক্লিন রেগুলার প্রতিনিয়ত বটম ক্লিন হচ্ছে, ছোট ছোট মাছে আমি পরীক্ষা নিরীক্ষা করে থাকি, এটা আপনি পরীক্ষার জন্য গবেষণার জন্য, এটা বা যখন কোনো কোয়ান্টিটি কম হয়, যেমন এখানে লাল তেলাপি আছে 300 লাল তেলাপি, লাল তেলাপি হ্যাঁ
এখানে রাখছি। হ্যাঁ, আবার ছোট মাত্র আড়াত দুটা শোল আছে, এখানে রাখছি। ফাইন 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 প্রজেক্ট। দর্শক এতক্ষণ দেখলেন ওনারা এয়ার টাইট, মানে আমাদের যেটা শীত বর্ষা বা গ্রীষ্ম যে গালি বলি না কেন, ওনারা এখানে এয়ার টাইট করে সারা বছর ওনারা হ্যাচারি থেকে পোনা নিয়ে এসে সেটাকে বাইফ্লগের জন্য উপযুক্ত করে তারা বাজারে বিক্রি করছে। এবং বেশিরভাগ তারা বলতে যাচ্ছে যে এখানে যেটা ভিয়েতনামি শোল, যেটা বাংলাদেশের, ওনারা বলতেছে এক পিস মাছও মারা যাবে না এটা, এবং আপনি এটা সারা বছরই চাষ করতে পারেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। খুদা হাফেজ।